দীপ্তি শর্মার বলে মিস ফিল্ডিং হয়ে বল বাউন্ডারি ছুঁতে ফারজানা হক ফিঙ্কি গড়লেন ইতিহাস। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়ে ড্রেসিং রুমের দিকে উঁচিয়ে ধরলেন ব্যাট। সতীর্থ কোচিং স্টাফরা ভাসলেন উচ্ছ্বাসে। মাঠে থাকা সতীর্থ সোভান মুস্তারি জড়িয়ে ধরলেন পিঙ্কিকে। এমন একটা দৃশ্যের জন্য অপেক্ষা করতে হয়েছে অনেক বছর, অবশেষে ধরা দিল সেই মহেন্দ্রক্ষণ। ফারজানা হয়ে গেলেন মেয়েদের ওয়ানডেতে দেশের প্রথম সেঞ্চুরিয়ান। বাংলাদেশে মেয়েদের ক্রিকেটে আরও শত শত সেঞ্চুরি হবে, তবে এই শতকটা ট্রাইগেস ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই শতকের আবেগে ভেসেছে মাঠে থাকা দর্শকরা, হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন পিঙ্কিকে। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শতক উপহার দিয়েছেন ডানহাতি ব্যাটার। কাকতালীয় ব্যাপার হলো তার এই সেঞ্চুরি মাঠে বসে দেখেছেন বাংলাদেশের পুরুষ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অফি। ফারজানা শতকে ভর করে বাংলাদেশ 4 উইকেট হারিয়ে সংগ্রহ করে 223 রান। টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই উদ্বোধনী ব্যাটারের দাপটে পায় উড়ন্ত সূচনা। দুই ওপেনারের শুরুর জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় 93 রান। 50 হাঁকিয়ে ব্যক্তিগত 52 রানে শারমিন আক্তার আউট হলে ভাঙে জুটি। এর মাঝেই 50 হাঁকিয়ে ফেলা ফারজানা হক ফিঙ্কি ছুটতে থাকেন বড় ইনিংসের পথ ধরে। ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে খেলতে থাকেন দারুণ সব স্ট্রোকস। তাকে যোগ্য সংজ্ঞা দেন সোবাহানা মুস্তারি। ওয়ানডেতে এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ছিল 75 সালমা খাতুনের। 2013 সালে ভারতের মেয়েদের বিপক্ষে এই রান করেছিলেন তিনি। ফারজানা সেটিকে ছাড়িয়ে ব্যক্তিগত সংগ্রহ নেন 3 অঙ্কে। 7/4 156 বলে 100 রান করেন তিনি। ইনিংসের একদম শেষ বলে গিয়ে আউট হয়ে যান ফারজানা, সেটিও রান আউট। এর আগে 7/4 160 বলে 107 রান করেন তিনি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার। 2019 সালে 5 ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই ম্যাচে শতক হাঁকা নিগা সুলতানা জ্যোতি। টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটি, তবে ওয়ানডেতে এই প্রথম সেঞ্চুরি করলেন ফারজানা। হোসেন আরমান, বিডি ক্রিকেট টাইম।